সেটাকে কোনোভাবে প্রোটেক্ট না করে মিথ্যে কথা বলে সেটাকে সুইসাইড বলে চালানোর চেষ্টা হয়েছে। জনসাধারণ যখন ভোটের সময় আসে তখন সমস্ত দলই তো ভাবে যে জনসাধারণ তার বুদ্ধি বিবেচনা দিয়ে সরকার গঠন করবে বা যে দল ক্ষমতায় আসবে। তো ভোটের সময় গণতন্ত্রর বিষয়ে জনসাধারণ খুব চালাক বা তারা বুদ্ধিমান, কিন্তু এরম একটা ঘটনা ঘটলে জনসাধারণ বোকা এটা ভাবার তো কোনো মানে হয় না। আর জনসাধারণের জন্যই সরকার। আমি বুঝতে পারছি না যে যে ক্ষমতাটা সরকারকে মানুষ দিয়েছে সেই ক্ষমতার প্রয়োগ করে এটার একটা কোনো সুরাহা আমরা পাচ্ছি না কেন। আচ্ছা, তাহলে আমরা তো দ্রুত বিচারের জন্য রাজ্য সরকারের হাত থেকে সিবিআই এর হাতে দিলাম, ফলটা তাহলে কি দাঁড়ালো? যখন সিবিআইয়ের কাছে গেল তখন তো এভিডেন্সগুলো সবই ট্যাম্পারিং হয়েছে। আমরা তো দেখেছি কিভাবে আরজি করে হুলিগানসরা ঢুকে সব কিছু ভেঙে তছনছ করেছে। আমার মনে হয় বিষয়টা আমাদের অবধি পৌঁছাবার আগেই তো অনেক এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে গেছে। তো সেটা আমি জানি না, মানে জানি না বলেই তো এত মানুষ রাস্তায় নামছে, কারণ আমরা তো কিছুই বুঝতে পারছি না, আমাদের কাছে কোনো ইনফরমেশান নেই যে কী এগোচ্ছে বা কী হচ্ছে। এটা অনেক বড় একটা বিষয় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। বাকি লোকেদের কথা জানি না, কিন্তু আমি প্রতিবাদ নিয়ে এবং পুরো বিষয়টা নিয়ে সোচ্চার হওয়ায় সম্মতি জানিয়েছি প্রথম থেকেই, কারণ এটাই হওয়া উচিত। বাকি আমাদের পার্সোনালি কি হচ্ছে আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ একটা অপ্রাসঙ্গিক কথা। আমরা তো প্রশাসন নই, আমরা সাধারণ নাগরিক। আমরা আমাদের ভোট দিই, সেই অধিকার নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আজকে সবাই দেখেছে, প্রত্যেকটা চ্যানেল যারা আজকে টেলিকাস্ট করেছে সবাই দেখেছে যে কত হাজার হাজার মানুষ নেমেছেন। এই মানুষের ঢল রাস্তায় যতদিন থাকবে যতদিন না পর্যন্ত আমরা কোনো বিচার পাবো। এবার এই বিচার ব্যাপারটা কি? সারাক্ষণ ধরেই আমরা দেখছি যে আমাদের দায়িত্বে যারা রয়েছেন, আমাদের দায়িত্ব পালনের জন্য যাদেরকে আমরা ভোট দিয়ে নিয়ে এসেছি, যখন ভোটের সময় যখন আমরা প্রত্যেককে দেখি, যখন হাত জোর করে আমাদের বাড়িতে এসে তারা আমাদের বাড়ির সামনে এসে তারা যখন ভোট ভিক্ষা চায়, আমরা এটাও দেখি যে এই ভোটের জন্য কত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে উড়ে বেড়ায়। সেগুলো আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে তারা সমস্ত কিছু ভোট, আমরা তাদেরকে ভোট দিয়ে নিয়ে আসি। কিন্তু আমাদের যে প্রত্যেকটা জায়গায় আজকে 14 তারিখ রাত থেকে যত জায়গাতে আজকে এত বড় বড় মিছিল হয়েছে, সাধারণ মানুষের মিছিল হয়েছে কোনো রাজনৈতিক পতাকা বাদ দিয়ে, কিন্তু আজ পর্যন্ত আমরা প্রশাসনকে দেখিনি সেই দাবিগুলো নিয়ে বসতে। আমরা দেখেছি যে প্রশাসনের তরফ থেকে একদল লোক তারা আমাদেরকে একটা চকলেট ধরানোর মতো করে, বাচ্চারা যখন কাঁদে তখন হাতে আমরা একটা লজেন্স ধরিয়ে দিই, সেই লজেন্স ধরানোর মতো করে আমাদেরকে কিছু নিয়ম ধরিয়ে দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা রাত্রিবেলায় যাতে কোনো রকমের কাজ না করতে পারি। সেই নিয়মে লেখা আছে যে মেয়েদের রাত্রিবেলায় কাজ থেকে বিরত থাকতে হবে যতটা সম্ভব। এটা কোনোদিন একটা কোনো সুষ্ঠু জায়গায়, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। আমরা বারবার করে আর কত হাজার বছর ধরে চিৎকার করে আমরা সমান অধিকার পাবো আমরা জানি না, আমরা সেই নিয়ে নেমেছি। আরেকটা হচ্ছে যে দুর্নীতি আমাদের এমন মজ্জায় ঢুকে গেছে, আমাদের সবার প্রথমে আগে ঘুষ দেওয়া বন্ধ করতে হবে, আর যে ঘুষ দিচ্ছে তাকে চুলের মুঠি ধরে সবার সামনে আনতে হবে। এই কালকে রবীন্দ্রভারতীর একটা অনুষ্ঠান ছিল, সেই বাচ্চা ছেলেমেয়েরাও রাস্তায় নেমেছিল। সেখানে একটা সিভিক ভলেন্টিয়ার মদ খেয়ে, দুজন, আরেকজন পুলিশ মদ খেয়ে, তারা এত বড় সাহস কি করে পায়? তারা আমাদের দায়িত্বে রয়েছে। রয়েছেন, পুলিশ যদি মদ খেয়ে রাস্তায় থাকে, এবার বলবেন অনেক পুলিশই না, আমরা সব পুলিশের কথা বলছি না, কিন্তু পুলিশের মাথা যদি ভুল থাকে তাহলে তো নিচের লোকেরাও বরাবরই ভুলটা করে যাবে। কি বলার আর আলাদা করে কিছু বলেননি। এখানে দেখতেই পাচ্ছ সবাই মানুষ, যে কটা মানুষ আমরা এসেছি সবার একটাই বক্তব্য, আমাদের সবার তোমার আমার একটাই সব আর কিচ্ছু না। শোনো, এখন আর হুমকির পর্যায়ে কিছু নেই, এতগুলো মানুষ তারা কিন্তু আর হুমকি কেউ শুনবে না। এই কথাটার তো কোনো মানেই আমি খুঁজে পাচ্ছি না, কারণ প্রতিটা দিন আমাদেরকে রাত্রিবেলা কাজ করে ফিরতে আসলে আমরা না, প্রতিটা মহিলাকে প্রতিটা পুরুষকে সবাইকে কাজ করে ফিরতে হয়। আচ্ছা, কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারে যে রাত্রিবেলা কাজ করা থামিয়ে দিলে রেপ কমে যাবে, চলে যাবে দেশ ছেড়ে সোসাইটি ছেড়ে? কেউ বলতে পারবে? এটা তো অত্যন্ত লজ্জাজনক, এই জিনিসটা তো হওয়ার কথা ছিল না। আমাদের দেশের আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং আমাদের শহরে আজকে সমস্ত মানুষকে রাস্তায় নামতে হচ্ছে। এটা লজ্জার, এটা কেন বোঝা মানে জানি না প্রশাসন কেন বুঝতে পারছে না। কেন হবে? এটা তো উল্টো মানে এটা তো উলট পুরান হয়ে যাচ্ছে, তাই না? এটা তো কোনো সভ্য দেশে হয় না। আর এইগুলো করে আমি জানি না, অপরাধ যে করে তাকে শাস্তি দেওয়ার কথা, যারা ভিকটিম তাদের নয়। এটা হতেই পারে না। এগারোটার পরে কেন কাজ করবো না? আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। দেখুন, আমরা এখনো অবধি শান্তিপূর্ণভাবে সরকারের কাছে দাবি আবেদন নিবেদন করছি যে আরজি করে যে নারকীয় ঘটনা ঘটেছে, সরকারি হাসপাতালে ডিউটিরত চিকিৎসকের উপরে যে নৃশংস হামলা হয়েছে, তার দোষীদের যথাযথ শনাক্তকরণ, শাস্তি এবং যথাযথ বিচার চাই। সরকার এবং প্রশাসন যদি মনে করে থাকেন যে এই দাবি কিছুদিন বাদে ঝিমিয়ে পড়বে, আমরা পুজো নিয়ে ব্যস্ত হয়ে যাব, আমরা কিন্তু হব না। আমার মতো বহু লোক আছে যে এই ঘটনা ঘটার পর রাতে আমরা ঘুমোতে পারছি না। যদি এই ঘটনার কোনো নির্দেশ না হয়, সারা পশ্চিমবঙ্গ মানুষের কাছে এই বার্তা যাবে যে এখানে যা খুশি করে মহিলাদের উপর যা খুশি করে পার পাওয়া যায়। আমাদের মুখ্যমন্ত্রী মহিলা, আমি তার কাছে দাবি জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি যে এই বার্তা যেন ইফ টিচাররা বা যারা উইমেন অ্যাবিউজার হ্যারাসার তারা এই বার্তা না পান। আপনি দয়া করে এই আসল দোষীদের শনাক্ত চিহ্নিত করার ব্যবস্থা করুন, নাহলে আমাদের সবার সুরক্ষা বিঘ্নিত হবে। খুব নিরাশাজনক পুরো ব্যাপারটা। তার কারণ হচ্ছে যে মানে এতদিন যেহেতু হয়ে গেছে এবং আমরা যেহেতু এতদিন ধরে জিনিসটার পেছনে লড়ছি এবং আমাদের পার্সোনাল ক্যাপাসিটিতে আমাদের তো যা যা ক্ষতি হওয়ার সেই সব তো হয়েছে, এই কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে যদি দেখতে চাই। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি বাই নেচার যেহেতু খুব ইমোশন ড্রিভেন একজন পার্সন, আমি হয়তো অনেকগুলো লজিক দেখতে পাচ্ছি না, কিন্তু আমার আশেপাশে যারা আছেন, আমার বন্ধু বান্ধব, আমার আত্মীয় পরিজন, তারা আমাকে নানান রকম লজিক দেখানোর চেষ্টা করছেন। যেহেতু ওনারা অনেক মানে ওদের বয়সটা আমাদের থেকে অনেকটা বেশি এবং ওদের এক্সপিরিয়েন্স অনেক বেশি এবং আমার আগে ওরা আরও অনেক আন্দোলনের পার্ট হয়েছে এর আগে, যার আলটিমেট ফল খুব একটা কিছু হয়নি। তো আমার 50% অফ দ্য ব্রেন হচ্ছে যে কিছু হবে না। এটা কিছুদিন আগেও আমি একদিন বলেছিলাম, এই একই কথা বলবো যে আমরা যখন ভালো কিছু করি তখন আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্যই এগুলো করা হয়। তো এগুলোতে ভয় পেয়ে বা এগুলোতে ডিমোটিভেটেড হলে চলবে না। আমাদের প্রতিবাদ জারি ছিল, আমাদের প্রতিবাদ জারি থাকবে এবং আমরা এইভাবেই চালিয়ে যাব যতদিন না আমরা জাস্টিস পাচ্ছি। বিষয়টা তো দেখো, প্রথমত বিষয়টা সবাই রাজনীতিটাকে ব্যবহার করছে এখন এই সিচুয়েশনে দাঁড়িয়ে, কে কার ঘাড়ে দোষ চাপাতে পারে না পারে। কিন্তু প্রথমত যদি মানুষ হিসেবে দেখি, আগে তো আমি একজন মানুষ, আগে একজন আমি নারী, তারপর আমার রং মানে আমি কাকে সমর্থন করব কাকে করব না সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন একটি মেয়ের বিচারের বিষয় হয়ে দাঁড়াচ্ছে, মানুষ কতটা ডেসপারেট হয়ে গেলে এইভাবে বেরিয়ে আসতে পারে, পথে নামতে পারে। আমরা সবাই চাই যে এর তাড়াতাড়ি একটা শাস্তি হোক, তবে এটাও চাই না যে খুব তাড়াহুড়ো করে কোনো অপরাধী শাস্তি পেয়ে যাক, সেটাও যেমন চাই না, তেমনি চাই যে এই পুরো প্রক্রিয়াটা যদি আর একটু তাড়াতাড়ি হয় এবং যারা যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটাই চাই যাতে এইরকম ঘৃণ্য অপরাধ করার আগে মানুষ অন্তত 10 বার ভাবে, এমন একটা শাস্তি হওয়া উচিত যাতে মানুষের মধ্যে ভয় তৈরি হয়। সেই ভয়টা তো আজকাল নেই, সেই ভয়টা তৈরি করা দরকার। আমরা প্রত্যেক দিনই ধরে নিচ্ছি যে জাস্টিস চেয়ে লড়াইয়ের শুরুর দিন হিসেবে ধরে নিচ্ছি প্রত্যেকটা দিন। কাজেই প্রত্যেকটা দিনই আমরা শুরু হিসেবে যেহেতু ধরছি, যতক্ষণ না জাস্টিস পাওয়া যাচ্ছে, মানে ওই একজন অভিযুক্তকে ধরে রাখলে তো হবে না, কারণ দর্শক মানে জনগণ মানছেন না তো। এটা জনগণ বুঝতে পারছেন যে একটা পুরো নেক্সাস রয়েছে, যতজন অভিযুক্ত প্রত্যেককে ধরতে হবে এবং অভিযুক্তদের যে মাথা তাকে ধরতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, নাহলে এই মিছিল চলবে। এক কথায় রাস্তা ছাড়া নড়বো না। আজকে এত দিন হয়ে গেল কোনো বিচার নেই, তো জানি না সিবিআই কী করছে, ঘুমোচ্ছে কি না, বাট একটাই কথা বলবো, দাফি এক দবা এক, ধর্ষকদের শাস্তি চাই, এটুকুই বলতে পারি। কি কোন জায়গায় তদন্ত দাঁড়িয়ে আছে সেটা তো আমাদের জানার কোনো অধিকার নেই। আমরা দিনের পর দিন রাস্তায় নামছি, আমরা তো যে যার নিজের কাজ করছি, কিন্তু রাত্রে তো ঘুমোতে পারছি না কেউ। আজকে বাড়িটা সুরক্ষা নয়, একটা শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষা নয়, একটা কর্ম প্রতিষ্ঠান সুরক্ষা নয়, সুরক্ষিত নয়, তো রাস্তা ছাড়া আমাদের আর কি উপায় আছে? সুতরাং কেউ যদি মনে করে যে আচ্ছা আস্তে আস্তে এটা থিতিয়ে যাবে, এটা আরো বড়, আরো যত দিন যাবে এই ভিড়টা তত বাড়বে, এটা আমার বিশ্বাস। দিন আরো যত দেরি হবে, আশা যত ক্ষীণ হতে থাকবে, প্রতিবাদ তত তীব্রতর হতে থাকবে, কারণ এটা মানুষের প্রতিবাদ। আজকে তোমরা দেখতেই পাচ্ছ এত মানুষ আমাদের ডাকে সাড়া দিয়ে চলে এসেছে। আমি প্রশাসনকে বলবো বা প্রশাসনের জন্য বলবো যে প্লিজ আপনারা এদিকে দৃষ্টিপাত করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা সুরাহা করুন। একই কথা বলে যাচ্ছি গত 22 দিন ধরে, যতক্ষণ না আমরা সুবিচার পাবো ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। পথে নামতেই হচ্ছে, আর বারবার নামবো পথে। তো যতদিন না কিছু মিটছে, যতদিন না সব ঠিক হচ্ছে, আমরা পথে নামবো। আমি অভিনয়ের মধ্যে দিয়ে, আমি আমার গানের মধ্যে দিয়ে প্রতিবাদ যেমন চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। আপনারাও, আপনাদের সবাইকে বলছি, আপনারাও পথে নামুন, সবার ভালো হবে।